হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাসেল মার্কেটিং প্লেসে। আমি মোহাম্মদ আবুল হোসেন রাসেল, আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটি হয়তো বা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অথবা দেখা যাচ্ছে একটি উপহার বলতে পারেন। ভিডিওটি হচ্ছে ফেসবুক বিজ্ঞাপনের জন্য অনেকেই কুপন খুঁজে বেড়ান, কীভাবে আসলে কুপনটি আপনারা পাবেন বা কুপনটি অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। ফেসবুক বিজ্ঞাপন সাধারণত আমাদের যারা বিজনেস ওনার আছি বা যারা দেখা যাচ্ছে সার্ভিস বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের কাজ করে থাকি, তাদের জন্য এই ফেসবুক বিজ্ঞাপনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ ফেসবুক বিজ্ঞাপন সাধারণত আমরা নিজের প্রয়োজনে এবং দেখা যাচ্ছে বিজনেস পারপাসে ইউজ করে থাকি, কিন্তু অনেক সময় ফেসবুক বিজ্ঞাপন দিতে অনেক টাকা কস্ট হয়। কিন্তু যদি ফেসবুক বিজ্ঞাপনে $30 ফ্রিতে পাওয়া যায়, সেটি হয়তো বা আরও একটি মজার বিষয় হয়। সেহেতু আপনাদের যারা রাসেল মার্কেটিং প্লেসের ইউজার আছেন বা সাবস্ক্রাইবার আছেন, তাদের জন্য আমি এই স্পেশাল ভিডিওটি বানিয়েছি। সেটি হচ্ছে ফেসবুক কুপন কীভাবে পাবেন। ফেসবুক কুপন পাওয়ার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে, আপনার অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে, যেটি হচ্ছে অবশ্যই পুরাতন হলে বেটার। আর ফেসবুক যে অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করছেন বা যে অ্যাকাউন্টটি আপনি কুপন নিতে যাচ্ছেন, সেটি অবশ্যই কোনো অ্যাড ম্যানেজার বা ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছেন এর আগে, এরকম ধরনের অ্যাকাউন্ট থাকলে হবে না। যদি আপনার অ্যাকাউন্টটিতে কোনোভাবেই আপনি কোনো দিন বিজ্ঞাপন না দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি একটি $30 কুপন পাবেন। কীভাবে পাবেন? প্রথমে আপনার যেই ফেসবুক বিজ্ঞাপন ক্রিয়েট করার জন্য আপনার অ্যাড ম্যানেজারটি ক্রিয়েট করতে হয়। ফেসবুক বিজ্ঞাপন ক্রিয়েট করার জন্য আপনার অ্যাড ম্যানেজারটি ক্রিয়েট করতে গেলে আপনার অবশ্যই সেটিং অপশানে যাওয়া লাগবে। দেখতে পাচ্ছেন আমি আমার যেই ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটির সেটিং অপশানে যাব। সেটিং অপশানে যাওয়ার পর যে আমার বাম পাশে পেমেন্ট অপশান আছে, সেই পেমেন্ট অপশানে গিয়ে আমি ক্লিক করলে দেখা যাচ্ছে আমার যেই নতুন অ্যাকাউন্টের অ্যাড ম্যানেজার নামে একটি অপশান আসবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস ম্যানেজার, এবং প্রত্যেকটি অ্যাকাউন্টেই নতুন করে একটি অ্যাড ম্যানেজার থাকে, এবং এই অ্যাড ম্যানেজারটি সাধারণত কারো ক্রিয়েট করা থাকে না বা তৈরি করা থাকে না, এটি ফার্স্ট অবস্থায় আপনাকে ক্রিয়েট করতে হয়। এখন আপনি এই অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আপনার যে অ্যাড ম্যানেজারটি আছে সেটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাড ম্যানেজারটি অলরেডি ওপেন হচ্ছে, এবং প্রথম অবস্থায় অ্যাড ম্যানেজার যদি আপনার কারো কাছ থেকে পারমিশন নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাড ম্যানেজারটি এরকম ধরনের দেখাবে। আর যদি আপনার অ্যাড ম্যানেজারটি অ্যাক্টিভ না থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে আপনার এই অ্যাড ম্যানেজারটি এভাবে 100% কমপ্লিট হবে এবং আপনার অ্যাড ম্যানেজারটি নতুনভাবে ওপেন হবে। দেখতে পাচ্ছেন যাবতীয় সব কিছু অপশান এখানে ওপেন হয়ে গেছে। এবং আপনি যদি একটু নিচের দিকে যান, একটু আপনার এটা জুম আউট করেন বা ছোটো করেন, দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ একটা বাটন আছে। এই ক্লোজ বাটনে ক্লিক দিলে আপনার যে অ্যাড ম্যানেজারটি আছে সেটি ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনার অ্যাড ম্যানেজার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং আপনি এটি জুম ইন করে নিন আবার আপনার 100%। দেখতে পাচ্ছেন আমার যে অ্যাড ম্যানেজারটি আছে সেটি অলরেডি ওপেন হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন আমি যদি আমার এখানে বেশ কিছু অপশান দেখি, আপনারা যে অ্যাড ম্যানেজার ব্যবহার করেন সবগুলাতেই সেম ধরনের অপশান পাবেন, এবং যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিলিং অপশান। এই বিলিং অপশানে গিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার যে পেমেন্ট সেটিংটি আছে সেই পেমেন্ট সেটিংটিতে আপনার টাকা, বাংলাদেশি সাধারণত যারা ব্যবহার করেন তাদের টাকা দেখায়, এবং এটিও আপনি চেঞ্জ করতে পারেন। যখন আপনি ফেসবুক বিজ্ঞাপন দিবেন, ফেসবুক বিজ্ঞাপন একটি দেওয়ার সময় আপনি যে USD অপশান আছে টাকার জায়গায়, সেটি সিলেক্ট করলে আপনার টাকার জায়গায় USD হয়ে যাবে। আপনার যে পেমেন্ট অপশানটি আছে সেই পেমেন্ট সেটিংয়ে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার যেই পেমেন্ট মেথডটি আছে এখানে দেখতে পাবেন সম্পূর্ণ খালি আছে, এবং আপনি এই অ্যাডে পেমেন্ট মেথডে আপনি যে কোনো সময় কার্ড অ্যাড করতে পারেন। বাট আপনি যদি কুপন চান, সেক্ষেত্রে আপনার এই পেমেন্ট মেথডে কার্ড অ্যাড করা যাবে না। আপনি এটি কয়েকদিন, 2 থেকে 3 দিন বা 5 দিন কোনো পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া আপনার এই অ্যাড ম্যানেজারটি রান করে এখানে ফেলে রাখতে হবে। এক কথায় আপনি ক্রিয়েট অ্যাড ম্যানেজার করার পরে এটি আপনি ব্যবহার করতে পারবেন না বা আপনি কোনো কার্ড অ্যাড করতে পারবেন না। আপনি যখন এই কোনো কার্ড না অ্যাড করবেন, এক কথায় আপনার যাবতীয় যে অপশানগুলো আছে সেগুলো আপনি একবার জাস্ট ভিজিট করবেন, কিন্তু কোনো কার্ড অ্যাড করবেন না। কার্ড না অ্যাড করে আপনি আপনার হোম পেজে চলে যাবেন, এবং আপনার যেই ফেসবুক পেজ আছে সেই 2 থেকে 3 দিন পর বা 4 থেকে 5 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে আপনার যেই নোটিফিকেশান বাটন আছে সেই নোটিফিকেশান অপশানে দেখতে পাবেন এখানে $30 একটি নোটিফিকেশান আসবে। বা দেখা যাচ্ছে আপনি যদি পেজের মধ্যে ঢুকেন বা এন্টার করেন, সেক্ষেত্রে আপনার পেজের যেই টপ অপশান আছে সেই টপ অপশানে আপনি দেখতে পাবেন আপনার যেই কভার ফটো আছে এর অপশানের ওপরে দেখতে পাবেন যে আপনি এই পোস্টটিতে $30 কুপন পেয়েছেন, বা আপনার যে কোনো একটি বুস্ট করার সময় আপনার $30 কুপনের একটি নোটিফিকেশান আসবে। ঠিক তখনই আপনি এই প্রমোশনটি চালু করতে পারবেন, এবং আপনার যেই পেমেন্ট মেথডটি আছে সেটি আপনি এখানে লাগাই দিবেন। যে কোনো ধরনের আপনি ব্যাঙ্ক কার্ড, USD সাপোর্টেড বা বাংলাদেশি
যে ইবিএল কার্ড বা সাউথ ইস্টের যে ইনস্টা কার্ড আমি ভিডিও বানিয়েছি, সেই কার্ডগুলো আপনি যদি ইউজ করে আপনি বিজ্ঞাপন দেন, সেক্ষেত্রে আপনাকে ফেসবুক থেকে $30 কুপন দিবে এবং আপনি এটি $30 ব্যবহার করতে পারবেন। এখন $30 কুপন ব্যবহার করার যদি দেখেন, সেক্ষেত্রে আমার অলরেডি আমি $30 কুপন পেয়েছি আবারও, এবং আমি প্রায় অনেকবারই পেয়েছি। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমি অ্যাড ম্যানেজার ফেলে রাখার সম্ভব হয় না, কারণ রেগুলার যখন বিজ্ঞাপনের কাজ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাড ম্যানেজার রেগুলার কাজ করা লাগে, তখন আর অ্যাড ম্যানেজার থেকে কুপন পাওয়া যায় না। আর যদি কোনো কারণে আপনি অ্যাড ম্যানেজারটি ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনি কুপন পাবেন এবং প্রত্যেক দিনের বিল আপনার কুপন থেকে কাটা হবে। দেখতে পাচ্ছেন ফেসবুক কুপন থেকে প্রত্যেক দিনের বিল আমার কাটা হয়েছে, এবং এই কুপনটি আমি পেমেন্ট সেটিংয়ে গেলে দেখতে পাবেন আমি অলরেডি $30 কুপন পেয়েছি এবং আমার এই $30 আমি ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে আরও $11 বাকি আছে, এবং এটি আমার মাস্টার কার্ড অ্যাড করার যখন আমি বিজ্ঞাপন দিব, যখন আমার কুপনটি আসবে, আমি জাস্ট বিজ্ঞাপনটি চালু করলেই আমার সাথে সাথে এই কুপনটি অ্যাপ্লাই হয়ে যাবে, এবং আমি $30 কুপন যে কোনো সময় এক মাস ধরে এটি ব্যবহার করতে পারবো, এবং এটি এক মাস ধরে মেয়াদ থাকে ব্যবহার করার জন্য। এ হচ্ছে ফেসবুক কুপন কীভাবে পাবেন তার একটি 2018 সালের বা নতুন এই আজকের দিনের একটি নতুন আপডেট ভিডিও। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্টস দিবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন।